আজকে ছিল রমজানের শেষ রোজা তাই পাঞ্জাবিটা পরে যাচ্ছিলাম শেষ রোজা তারাবি নামাজ পড়তে মসজিদে গিয়ে রমজানের শেষ তারাবি আর ভোর তিনটে বাইশে ঘুম থেকে উঠে রমজানের শেষ শেহারি কমপ্লিট করে ফজরের নামাজটা পড়ে নিলাম এরপর পরদিন সকালে ঘুম থেকে উঠতে মনে পড়লো আমাকে গ্যাসের বই করতে যেতে হবে তাই রেডি হয়ে মুম্বাই ফেরত বন্ধুকে সাথে নিয়ে পৌঁছে গেলাম দাদার দোকানে এখান থেকে গ্যাসের বই করার জন্য সমস্ত রকম ডকুমেন্ট আর এটিএম থেকে সাড়ে ছ হাজার টাকা নিয়ে পৌঁছে গেলাম ভারত গ্যাসের অফিসে অফিসে সব রকম কাগজপত্র জমা দিয়ে বাড়ি এসে দেখি সূর্যের চারিদিকে কেমন একটা গোল আকৃতির হয়ে গেছে কিন্তু এটা কিসের জন্য হয়েছে সেটা আমি বুঝতে পারছিলাম না এরপর নামাজ পড়ে বন্ধুদের সঙ্গে নদীর ধারে কিছুক্ষণ আড্ডা দিয়ে শেষ রোজার জন্য দাতন করছিলাম দাতন করার পর রমজানের শেষ রোজার ইফতারটা কমপ্লিট করে মিনি ভ্লগটা শেষ করলাম